হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা পৃথিবীর যে যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজ 11ই ডিসেম্বর 2021। আজ এবং গতকালের মধ্যে বাংলাদেশের জন্য দুইটা খুবই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আছে। ডেভেলপমেন্টটা আপনারা জানেন যে প্রথম ডেভেলপমেন্ট যেটি, সেটি হলো আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এবং ট্রেজারি ডিপার্টমেন্ট অর্থাৎ রাজস্ব বিভাগ কর্তৃক বাংলাদেশের র‍্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ সহ 7 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা এবং ব্যক্তিগতভাবে র‍্যাবের ডিজি, সাবেক ডিজি, বর্তমানে আইজিপি বেনজির আহমেদ এবং বর্তমান ডিজি, তাদের বিরুদ্ধে ট্রাভেল ব্যান এবং ট্রেজারি ডিপার্টমেন্ট কর্তৃক তাদের উপর যে নিষেধাজ্ঞা এবং তাদের যদি আমেরিকাতে তাদের বা তাদের আত্মীয় স্বজনের কোনো সম্পদ থেকে থাকে সেগুলি বাজেয়াপ্ত করার নির্দেশ, তদুপরি র‍্যাবের ওপর একটা নিষেধাজ্ঞা এসেছে। খুবই মানে কনসার্নিং, ডিসকনসার্টিং একটি ডেভেলপমেন্ট বলা যায়। এবং আরেকটি ডেভেলপমেন্ট হলো, সেটা হলো সাবেক প্রতিমন্ত্রী, সদ্য বরখাস্ত হওয়া প্রতিমন্ত্রী ডাক্তার হাসান মুরাদকে কানাডা থেকে, মানে কানাডা প্রবেশে বাধা দেওয়া হয়েছে, কানাডা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমি এই দুইটি নিয়েই কথা বলবো। তো শুরুতেই আমি অল্প পরিসরে র‍্যাবের কথাটা সেরে নেই, যে অনেকেই এই দুইটা ঘটনায় আমি দেখেছি যে উৎফুল্লতা প্রকাশ করেছেন, উৎফুল্ল হয়েছেন, ও অনেক ভালো হয়েছে, এইটাই হওয়া উচিত ছিল। কিন্তু যদি কোনো মানুষ প্রগতিশীল মনের হয়ে থাকে, বাংলাদেশের প্রগতিশীল ধারার সমর্থক হয়ে থাকে, তাহলে তারা এই দুইটা সিদ্ধান্তর কোনোটাকেই সমর্থন করতে পারে না। বিশেষ করে র‍্যাব, আমরা জানি র‍্যাব অনেক ক্ষতি করেছে, অনেক ক্রস ফায়ার, এনকাউন্টার কিলিং, ইউনো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এইগুলি অ্যাবডাকশন, এগুলি করেছে, এগুলি করেছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এটা ঠিক আছে। কিন্তু র‍্যাবের সাফল্য কিন্তু কম নয়। আমাদের দেশে আইনশৃঙ্খলার রক্ষার ক্ষেত্রে জঙ্গি দমনে বেনজির আহমেদের নেতৃত্বে র‍্যাব এবং পুলিশের ভূমিকা, এটাকে খাটো করে দেখা যায় না। তাহলে আজকে তারা এই নিষেধাজ্ঞার খড়গ তাদের ওপর কেন পড়ল? আপনারা ভুলে যাবেন না যে এটা এখনও জামাত এবং বিএনপি বহির্বিশ্বে খুবই শক্তিশালী, তাদের ফাইন্যান্স ইজ ভেরি স্ট্রং, তাদের লবি ইজ ভেরি স্ট্রং। তা না হলে আমেরিকা এই বেছে বেছে বাংলাদেশের মতো একটা বন্ধু রাষ্ট্রের ওপর এরকম নাখোশ হতে পারত না। আপনার ফিলিপাইনের দূতার্তে তার মতো এত মানে ডিসপটিক, এত ব্রুটাল কোনো ডিকটেটর এই পৃথিবীতে নাই, কই তার বিরুদ্ধে তো কিছু হলো না। আরও বিশ্বে বহু কুখ্যাত বাহিনী আছে, সরকারি এবং বেসরকারি, অন্যায় অত্যাচার জনগণের ওপর নিপীড়ন করে, তাদের বিরুদ্ধে তো যুক্তরাষ্ট্র তেমন কিছু করে নাই। নামমাত্র চীনের বিরুদ্ধে, চীন 20 লক্ষ মুসলমানকে এক জায়গায় আটক রেখে তারা এই তাদের ব্রেন ওয়াশ করছে, তাদেরকে ধর্মান্তর করছে, তাদের নানাভাবে নির্যাতন করতেছে, কই চীনের বিরুদ্ধে অনলি 4 জন মানুষের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে? পুরা চীন সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া উচিত ছিল, তা কিন্তু করে নাই। পুতিন, রাশিয়ার পুতিন, মানে আপনারা জানেন যে কিছুদিন আগে পর্যন্তও তারা এই পয়জন দিয়ে তাদের ইয়েদেরকে হত্যা করেছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে, কই তাদের বিরুদ্ধে তো তেমন কোনো ব্যবস্থা নাই। তাহলে বাংলাদেশের যেখানে একটা র‍্যাব সার্থকতা এবং ব্যর্থতা, এই বাহিনীটির দুইটাই আছে,
কিন্তু তার জন্য তাকে একটা ইয়ের স্যাংশনের আওতায় আনাটা, এটা কতটুকু যুক্তিগ্রাহ্য, কতটুকু ভ্যালিড আমি ওইভাবে যাব না। তবে আমি বলবো যে এইখানে এই চোখে যা দেখা যায় তার চাইতে অনেক কিছু ঘটেছে পর্দার অন্তরালে, এবং সেটা ঘটিয়েছে জামাত এবং বিএনপি। সো যারা উল্লাস প্রকাশ করছেন তারা যদি মুক্ত মনের হয়ে থাকেন, প্রগতিশীল মানসিকতার হয়ে থাকেন, তাহলে এইখানে উল্লাসের কিছু নাই। আমি আওয়ামী লীগ করি নাই আমার জীবনেও, কখনোই না। আই ডিডেন্ট সাপোর্ট ইট, আই ডোন্ট সাপোর্ট ইট। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি দেখেন গত 10-12 বছরের রাজনীতিতে আওয়ামী লীগের বিকল্প কি বাংলাদেশে, আজ ধরে নেন আওয়ামী লীগ থাকলো না, আওয়ামী লীগ আউট, তাহলে বাংলাদেশের যে গতি প্রকৃতি সেটা কোথায় যাবে আপনারা কি ভেবে দেখেছেন? আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের কথাও বলছি না, আমি বলছি মুসলমানদের কথা, যারা নাকি মডারেট, যাদের মধ্যে প্রগতিশীলতার ছিটে ফোটাও আছে, মহিলা, তাদের অবস্থাটা কি হবে আপনারা ভেবে দেখেছেন? বিকল্পটাকে আপনারা বিকল্প তৈরি করুন। আপনারা এই এই এটা একটা কোনো পার্টি না, এই রাজনীতি যখন পার্টি দ্বারা নিয়ন্ত্রিত হয় যে এই এই দলকে চোখ বন্ধ করে ভোট দেব, তখন সেইখানে এই রাজনীতির কোনো মূল্য থাকে না। আপনার মূল্যবোধকে চিন্তা করেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ যেই মূল্যবোধ নিয়ে এগিয়ে যাবে সেই মূল্যবোধটা কার কাছে সুরক্ষিত, কোন দলটির কাছে, আপনাকে সেইটা ভাবতে হবে। তো যাই হোক, জামাত বিএনপির ক্যারিশমা আমরা দেখলাম। এখন আসি আমরা ডাক্তার মুরাদ হাসানের এই কানাডাতে ইমিগ্রেশনে পৌঁছার পর তাকে কেন ফিরিয়ে দেওয়া হলো। কানাডার বর্ডার সার্ভিস বলছে যে তারা নাকি কানাডাবাসী অনেকের, কানাডিয়ান সিটিজেনদের অভিযোগ পেয়েছেন তাকে যাতে ঢুকতে না দেওয়া হয়। তো কানাডা তো একটা রাষ্ট্র, তার আইন কানুন আছে, সবই আছে। আমি জানি যে ভিসা ইজ নট এভরিথিং, আপনার হাতে ভিসা থাকলেই যে আপনি টিকিট পেয়ে গেলেন সেটা কিন্তু না। আপনার ভিসাটা আপনাকে ফ্লাই করার সুযোগ দেবে, ভিসাটা ভ্যালিড, ইনভ্যালিড, রিজেক্ট, অ্যাকসেপ্ট, এইটা এইখানকার, আপনি এসে পৌঁছলে ইমিগ্রেশন অফিসাররা ডিসাইড করবে। তারা যদি আপনাকে রিজেক্ট করে তাহলে আপনাকে ফিরতি ফ্লাইটে পাঠিয়ে দেবে, আর যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে কত দিনের জন্য আপনাকে ভিসা দেবে, 7 দিনের জন্য, মানে থাকার অনুমতি দেবে। 7 দিনের দিতে পারে, 15 দিনের দিতে পারে, 3 মাসের দিতে পারে, 1 মাসের দিতে পারে, 6 মাসের দিতে পারে। দিস ইজ দেয়ার প্রেরোগেটিভ, তাই না? এই ইমিগ্রেশন অফিসাররা ডিসাইড করবে। কিন্তু তারা কিন্তু তাকে ঢুকতে না দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে, এবং অজুহাত হিসাবে উল্লেখ করেছে যে এইখানে অনেক সিটিজেনরা তার বিরুদ্ধে কমপ্লেইন করেছে তাকে যাতে ঢুকতে না দেওয়া হয়। কেন? আমি একজন কানাডিয়ান নাগরিক, কিন্তু আমি তো এই সরকারের এই মতের সাথে একমত না। কারণ হলো কি কারণে, জাস্ট বিকজ সামবডি সেড সামথিং? এইটা এমনও তো আছে যে মুরাদের বহু অনুসারী এই কানাডাতে আছে, তারা নিশ্চিতভাবেই তারা ধারণা করেছিল সে আসতে পারবে, তাকে ঢুকতে দিবে, এবং তারা সেইভাবে লবিং করে নাই। কিন্তু যারা বিরোধী, জাস্ট মুখের কথা একজনকে আপনার বের করে দেওয়া হলো। আমি বুঝতে পারছি আজহারিকে এবং এর আগে নিজামীকে লন্ডনে ঢুকতে দেওয়া হয়নি, ভালো কথা, কিন্তু তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তার প্রমাণ আছে। ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে কী আছে? একটা নারী মাহিয়া মাহিকে ফোনে তিনি নানানভাবে অশ্লীল কথাবার্তা বলেছে। অশ্লীল কথাবার্তা কি মুরাদ হাসান শুধু একাই বলে? অশ্লীল কথাবার্তা কি কানাডিয়ানরা বলে না? অশ্লীল কথাবার্তার জন্য কি এটা কি ইজ ইট এ ক্রাইম যদি আমি কাউকে অশ্লীল কথাবার্তা বললাম? নো, অফকোর্স নট। মেবি দেয়ার আর সাম পিপল যারা এইভাবেই কথা বলে। আমি জানি যে ডাক্তার মুরাদ হাসান মাহিয়া মাহির সাথে ফোনে কথোপকথনে যেই ভাষাগুলি ব্যবহার করেছে সেটা আমি শুনেছি, এবং সেটা প্রকাশের যোগ্য না, সেটা আপনাদেরকে রিপিট করারও যোগ্য না, কিন্তু কিন্তু এটা তো কোনো ক্রাইম না। কোনো মহিলা তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন নাই বাংলাদেশে, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস নাই, তাহলে কানাডা কোন যুক্তিতে তাকে ঢুকতে দিল না? কানাডা কি এই দেশে খুনিদেরকে আশ্রয় দেয় নাই?
বঙ্গবন্ধুর খুনি কত ডজন ছিল আমেরিকাতে এবং কানাডাতে এবং ইংল্যান্ডে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকে এখানে নাগরিকত্ব দেওয়া হয়েছে, তাদেরকে এখানে থাকতে দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে এখানে ভাতা দেওয়া হয়েছে, তাদেরকে এখানে ওয়েলফেয়ার দিয়ে এই হৃষ্টপুষ্ট করা হয়েছে, করা হয়নি? কানাডা কি তাদের অতীত ইতিহাস ধুয়ে মুছে ফেলতে পারবে? কিন্তু ডাক্তার মুরাদ হাসানকে তাহলে বাধা দিল কেন? আরেকটা জিনিস হলো, ডাক্তার মুরাদ হাসানের মন্ত্রিত্ব গেছে, এই মাহিয়া মাহিকে অশ্লীল কথাবার্তার কারণে তার মন্ত্রিত্ব গেছে? আমি তো বিশ্বাস করি না। এটা ডাক্তার মুরাদ হাসানের মন্ত্রিত্ব গেছে যেদিন সে বলেছিল যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, এটা আমি বিশ্বাস করি না। বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, রাষ্ট্র ধর্ম ইসলাম এটা হতে পারে না, এবং বলেছে যে পার্লামেন্টে একটা বিল আনা হবে, রাষ্ট্র ধর্ম আমরা বাতিল করে দিব, ইট উইল বি ডান। সেই দিনই থেকেই তার দিন গোনা শুরু হয়ে গেছে যে তার প্রতিমন্ত্রীর পদ শেষ, তার নেতৃত্ব শেষ, রাজনীতিও শেষ, এবং তারা একটি উছিলা খুঁজতেছিল। উছিলা তা না হলে 3 বছর আগের ফোন রেকর্ড এখন পাবলিশড হয়ে যায় কী করে? 3 বছর আগে হলো না কেন? তাই না? মন্ত্রী হবার আগে গোয়েন্দাদের কি এগুলি চোখে পড়ে নাই? কারণ একজনের একজনকে মন্ত্রী করার আগে তো গোয়েন্দা রিপোর্ট লাগে, অনেক কিছু লাগে, তাই না? NSI DGFI এর রিপোর্ট টিপোর্ট লাগে। অবশ্যই এই এই জিনিসগুলি তাদের হাতে ছিল, কিন্তু মুরাদ হাসানকে তো প্রতিমন্ত্রী বানিয়েছে, প্রথমে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তারপরে তথ্য প্রতিমন্ত্রী। হ্যাঁ, এবং যখনই সে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, যখনই দেশকে সাংবিধানিক অরিজিনালিটির পথে নিয়ে যেতে সে সরব হয়েছে, তখনই কিন্তু এই তার বিরুদ্ধে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এইটাই সত্য। এখন অন্য রাজ্যে যাই বলুক, কারণ বাংলাদেশে নারী নির্যাতন কম হয় না। আর ডাক্তার হাসান মুরাদ হাসান শুধু বলেছে, একটু বাজে কথা বলেছে, সে তো কাউকে রেপ করেনি, কাউকে খুনও করেনি, কারো গলা কাটেনি, কিন্তু বাংলাদেশে খুন হয়, রেপ হয়, গলা কাটে, বিষ খাওয়ায় মারে, কী না হয়, এবং নারীদের বাংলাদেশে নারীদের মতো যে নির্যাতন আর পৃথিবীর অন্য কোনো দেশে হয় কিনা আমি জানি না। বাংলাদেশ নারী নির্যাতনে প্রথম সারির একটি দেশ, নারী বৈষম্য, তাই না? কিন্তু তারপরেও এই কথার জেরে তার বিরুদ্ধে সরব হয়ে গেলেন। কিন্তু আমি আরেকটা জিনিস ভেবে পাই না, যে এই যে কানাডাতে যারা ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে কমপ্লেইন করলেন কানাডিয়ান ই সার্ভিসে আর কি, বর্ডার সার্ভিসে, তারা কারা? তারা কি আমার মতো আরেকজনের মতো প্রগতিশীল কানাডিয়ান? অবশ্যই না। এইখানেও জামাতের প্রেতাত্মা। এই যে আমরা যে বলি যে সুযোগ পেলে সবাই মুমিন হয়ে যায়, সবাই, তাদের সুযোগ বুঝা ওই কার্ডটা বের করে দেয়, ধর্মের কার্ডটা তারা খেলে যখন প্রয়োজন পড়ে। আশ্চর্য, আশ্চর্য। এইখানেও কিন্তু ভুলে যাবেন না, এইটাও কিন্তু জামাত বিএনপির খেলা এগুলি। আচ্ছা, আমি জানি এখন ডাক্তার মুরাদ হাসানের জন্য অনেক প্রবলেম হয়ে যাবে, অন্তত 5টা দেশে যেতে, এটাকে বলে 5 Eyes। হ্যাঁ, কারণ এই আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ব্রিটেন, এই 5টা দেশ হলো 5 Eyes। তারা একজন আরেকজনের সাথে তথ্য আদান প্রদান করে এবং সার্বক্ষণিক, এবং তারা সারা বিশ্বের উপর নজর রাখে কোন জায়গায় কী হচ্ছে, এবং তারা এই তাদের নিজেদের এই সিকিউরিটি সার্ভারে এটা শেয়ার করে। এবং ডাক্তার মুরাদ হাসানকে হয়তো এই এই 5টা দেশের অন্য কোনো দেশে মানে যাইতে পারবে না আর কি, গেলে তাকে ফেরাই দেবে। তা আমার কথা হলো, ধরেন আজকে আমি এই ইংল্যান্ডের কথা বলি, ব্রিটেনের কথা, তাই না? ব্রিটেন আপনারা হয়তো জানেন যে এই ব্লাসফেমির দায়ে পাকিস্তানের আসিয়া বিবি নামে এক খ্রিস্টান মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এবং সেই তার ক্রাইম ছিল কি, সে 2 জন মুসলমান মহিলাকে, সে যেইখান থেকে জল খেয়েছিল সেইখান থেকেই ওই 2 জন মহিলাকে জল দেয়াছিল, এটা ছিল তার অপরাধ। এবং এইখানে এই মহিলারা কমপ্লেন করে তার বিরুদ্ধে সামহাও একটা ব্লাসফেমির অপবাদ নিয়ে আসছে, ইসলামের অবমাননা করছে, এবং সেই মহিলার মৃত্যুদণ্ড দিছে পাকিস্তানের কোর্ট। তারপরে বহির্বিশ্বের আন্দোলনের কারণে সেই সরকার সেই ইটা বাতিল করতে বাধ্য হয়,
ওই তার প্রায়টা, কিন্তু সেই মহিলা যেতে চেয়েছিল লন্ডনে, ইংল্যান্ডে। ইউকে সরকার কিন্তু তাকে জায়গা দেয়নি, বলেছে যে এখানে একটা বিশাল জনগোষ্ঠী আছে, তাদের তারা প্রতিবাদ করছে, এই আসিয়া বিবিকে আমরা আশ্রয় দিলে এখানে অশান্তি সৃষ্টি হবে, বিঘ্ন সৃষ্টি হতে পারে, এই জন্য আমরা আশ্রয় দিব না। আপনি ভেবে দেখছেন যে একটা মেয়ে মহিলাকে, খ্রিস্টান মহিলাকে পাকিস্তানে মেরে ফেলা হচ্ছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই মহিলাটাকে তারা এইখানে এই বিঘ্ন সৃষ্টি হবে, অশান্তি সৃষ্টি হবে দেখে তাকে লন্ডনে সরকার তাকে জায়গা দেয়নি এবং সেই মহিলা বর্তমানে কানাডাতে থাকে। অথচ এই লন্ডন, এই ব্রিটিশ সরকার কিন্তু তারেক জিয়াকে বহাল তবিয়তে রেখেছে। তারেক জিয়া আছে না ইসে এই ব্রিটেনে, 21 আগস্টের গ্রেনেড হামলার মূল হুতা, সেখানে কতগুলি বাংলাদেশের বিশাল বিশাল রাজনীতিবিদ কতগুলি মারা গেছে, কতজন আহত হয়েছে, কতজন এখনও ওই বোমার স্প্লিন্টার শরীরে নিয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করতেছে। কিন্তু সেই তারেক জিয়াকে তারা জায়গা দিতে পারে, কিন্তু আসিয়া বিবির মতো মানুষকে তারা জায়গা দিতে পারে না। আশ্চর্যের ব্যাপার, তাই না? আমেরিকা, কানাডা খুনিদেরকে আশ্রয় দিতে পারে, কিন্তু ভালো মানুষদেরকে তারা আশ্রয় দিতে পারে না। আশ্চর্য। আরেকটা জিনিস, এই ডাক্তার মুরাদ হাসানকে টাকলো মুরাদ নামটা কবে দেওয়া হয়েছে আপনারা কি বলতে পারবেন? আপনারা দেখেছেন বাংলাদেশ পাকিস্তানের সাথে যখন ক্রিকেট খেলা হয় মিরপুর স্টেডিয়ামে, সেইখানে বাংলাদেশি দর্শকের চাইতে পাকিস্তানি দর্শক বেশি ছিল। এতে করে কি বোঝা যায়, এতে করে কি বোঝা যায় যে সুযোগ পেলে আবার তারা পাকিস্তানের দিকে ধাবিত হবে? এরা সবাই পাকিস্তানের জারজ সন্তান, এরা সবাই রাজাকারের সন্তান, তারা কিন্তু মনে প্রাণে স্বাধীন বাংলাদেশ চায়নি, স্বাধীন বাংলাদেশকে এখনও ভালোবাসে না। এদের কাছে যে এই মুসলিম আইডেন্টিটিটা, এইটাই বড়। এবং যখনই ডাক্তার মুরাদ হাসান এই পাকিস্তানিদের বিরুদ্ধে কথা বলেছে, যখনই বলেছে যে বাংলাদেশেই যে পতাকা টাঙ্গায় খেলবা, সব পাকিস্তানে পাঠিয়ে দেব, মানে এই যে এই জিনিসগুলির পরেই এই তার নাম হয়েছে টাকলা মুরাদ। টাকলা মুরাদ এখন বাংলাদেশে বসে যারা বাংলাদেশের বিরোধিতা করে, বাঙালি সেন্টিমেন্ট, বাঙালি কালচার, বাঙালি হেরিটেজকে যারা ঘৃণা করে, তারাই আজকে এই মুরাদকে টাকলা মুরাদ বলে ডাকে। এই মুরাদের বিরুদ্ধে তারা এই কানাডিয়ান বর্ডার সার্ভিস এই ফোন করেছে, অভিযোগ করেছে, এবং তারাই খুশি যে মুরাদের প্রতিমন্ত্রিত্ব চলে গেছে, অন্য কেউ না, এবং সেই সংখ্যাটা কম নয়। আর এই লোকগুলি যদি বলে যে তারা আওয়ামী লীগ করে, তারা হচ্ছে সুবিধাবাদী আওয়ামী লীগ, সুবিধার কারণে তারা আওয়ামী লীগ করে, কিন্তু তাদের এই আপনি এখন বাংলাদেশে জামাত বিএনপি নাই, কারণ তারা এখন আওয়ামী লীগ করে, কিন্তু যখন সুযোগ হবে তারা ওই নৌকা থেকে জাঁপ দিতে এক সেকেন্ডও দেরি করবে না। আর যেহেতু বিদেশে যারা আছে তাদের তো জাঁপ দেওয়ার প্রয়োজন নাই, সুতরাং তারা প্রকাশ্যেই আওয়ামী লীগের বিরোধিতা করে বা এই প্রগতিশীল শক্তির বিরোধিতা করে। আজকে তাদের প্রধান টার্গেট হয়ে গেছে গা হাসান মুরাদ। হাসান মুরাদ তো কাউকে বলাৎকার করেনি, কাউকে ধর্ষণ করেনি, কারো গলা কাটেনি, তাহলে হাসান মুরাদ টার্গেট কেন? গালাগালি কি আমরা কম করি? যারা হাসান মুরাদের সমালোচনা করে তারাও কি কম করে? জামাত বিএনপি শক্তি কতটুকু ভয়ঙ্কর এবং তাদের এই রিচটা কতটুকু ওয়াইড, এইটা তারা প্রমাণ দিচ্ছে। এবং শুধু যে এই লাইনে, কিন্তু আমেরিকা এইটাই না, আপনি যদি যান সেই কানাডারও বক্তব্য একই থাকবে, ইউরোপের বক্তব্য একই থাকবে, ব্রিটেনের বক্তব্য একই থাকবে, নিউজিল্যান্ডের বক্তব্য একই থাকবে, আপনার এই ইয়ের বক্তব্য একই থাকবে, অস্ট্রেলিয়ার বক্তব্য একই থাকবে, কারণ তারা দে ফলো দি টো, দে টো দি সেম লাইন। আপনারা দেখেছেন যে এই যে উইন্টার অলিম্পিকে চায়নাতে এই যেদিন আমেরিকা ঘোষণা করেছে যে ডিপ্লোম্যাটিক বয়কট তারা করতেছে, সাথে সাথে কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং কানাডা ঘোষণা করেছে, এবং বেশ আরও কিছু দেশ এইটা এইখানে জড়ায় যাবে, তারা ডিপ্লোম্যাটিক প্রোটেস্ট দিবে, ডিপ্লোম্যাটিক বয়কট তারা চায়নাকে করবে। সুতরাং
এটা আশ্চর্য হবার কিছু নাই যে এইখানে একটা গ্লোবাল কনস্পিরেসি চলতেছে এই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে। সরকারকে এই ব্যাপারে মানে সজাগ থাকতে হবে, সিরিয়াসলি সজাগ থাকতে হবে। আজকে আমেরিকা র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়, কিন্তু তাদের চোখে পড়ে না যে কিভাবে এই বছরের পর বছর ধরে হিন্দুদের ওপর নির্যাতন করে তাদেরকে দেশ থেকে বাধ্য করা হচ্ছে, জোরপূর্বক ধর্মান্তর করা হচ্ছে, উস্কানিমূলক কথাবার্তা বলতেছে। সেই ক্ষেত্রে তারা কাউকে খুঁজে পায় না নিষেধাজ্ঞার জন্য, আশ্চর্য তাই না? তারপরে এই যে কানাডা এই মুরাদ হাসানকে ঢুকতে দেয় না, কিন্তু ঢুকতে দেয় আফগানিস্তান ফেরত টেরোরিস্টদেরকে, সিরিয়া ফেরত টেরোরিস্টদেরকে। আপনারা হয়তো শুনেছেন বিন লাদানের ড্রাইভার এই খাদার, হ্যাঁ, একজন ইজিপশিয়ান ইঞ্জিনিয়ার ছিল, বিন লাদানের ড্রাইভার এবং ফাইন্যান্সিয়ার, সেই খাদার যুদ্ধে মারা যায় 2003 সালে, এবং সেইখানে তার ছেলে 15 বছর বয়সী আরেকজন সেইখানে ধরা পড়ে যুদ্ধ অবস্থায়। তাকে গোয়ান্তানামো বেতে নিয়ে যাওয়া হয়, ওইখানে 8-10 বছর সে জেল কাটে সেই ছেলেটি। তারপরে যখন সে কানাডাতে ফেরত আসে, আইসিয়া কানাডিয়ান গভর্নমেন্টকে সু করছে যে কানাডিয়ান গভর্নমেন্ট কেন তাকে রক্ষা করে নাই, বিকজ সে তখন 15 বছর বয়স ছিল, তাকে টর্চার করছে আমেরিকা। এবং কানাডিয়ান সরকার, ট্রুডু সরকার, এই খাদারকে $10 মিলিয়ন ক্ষতিপূরণ দিয়েছে। 15 বছর বয়সের লোক যখন বোমা মারে, অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে দাঁড়ায় থাকে, সে কি সেখানে পিকনিক করতে গেছিল? সেটা কি কোনো পার্ক ছিল? সে গেছিল যুদ্ধ করতে, এবং সেইখানে সে আমেরিকান সৈন্যদেরকে নিহত করতে গেছিল। অথচ সেই টেরোরিস্টকে শুধু কানাডাতে ফিরায় আনে নাই, তাকে $10 মিলিয়ন ক্ষতিপূরণ দিছে কানাডা, কারণ কানাডার দায়িত্ব ছিল তাকে সেভ করা। একজন লোক 15 বছরের ছেলে, সে জানে না সে যে এইখানে মারামারি হচ্ছে, এখানে যুদ্ধ হচ্ছে, এবং সে তো তখন আল কায়দার বড় সৈনিক, তালিবানদের বড় সৈনিক। তাহলে ট্যাক্স পেয়ারের টাকাগুলি তাকে দেওয়া হয়েছে, অথচ ডাক্তার মুরাদ হাসান, সে জেন্টলম্যান, পলিটিশিয়ান, এডুকেটেড পার্সন, অঙ্কোলজিস্ট, তাকে কানাডা ঢুকতে দেওয়া হয় না। তারপরে আমরা আমরা বারবারই দেখতেছি যে কানাডা এখানে একটা টেরোরিস্টের একটা সেফ হ্যাভেন হয়ে যাচ্ছে, এইটা তো গ্রহণযোগ্য না। তা আপনারা যারা কানাডিয়ান, যারা নাকি মুরাদের ব্যাপারে এই এত আপত্তি আপনারা, তাহলে টেরোরিস্টদের ব্যাপারে আপনাদের আপত্তিটা তো আমরা দেখি না। আপনারা কি ট্রুডো গভর্নমেন্টকে কখনো বলেছেন যে আমরা এই দেশে টেরোরিস্ট দেখতে চাই না? আমরা যারা কথা বলবো এইসব ব্যাপারে, তারা বলবে, একটা ধোঁয়া তুলবে যে ইসলামোফোবিয়া, একটা একটা টার্ম পাইছে তারা যেগুলো নাকি ইসলাম বিরোধী কাজ। আমরা কথা বললেই বলবে যে এই লোক ইসলামোফোবিয়া ছড়াচ্ছে। নো, এভরিথিং ইজ নট ইসলামোফোবিয়া। লেজিটিমেট কথা বললে, লেজিটিমেট অভিযোগ তুলে, লেজিটিমেট জিনিসগুলি যদি তুলে ধরা হয়, গোচরে আনা হয়, তখনই তারা চিল্লায় যে ইসলামোফোবিয়া হচ্ছে, ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে। সো স্যাড। যাই হোক, আজকে যারা এই র‍্যাবের নিষেধাজ্ঞা এবং মুরাদ হাসানকে কানাডাতে ঢুকতে না দেওয়ার কারণে উল্লসিত, আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের বোধোদয় ঘটবে। তো ভালো থাকবেন, নমস্কার।